আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম সকালে আজকে নাস্তা বানালাম খোলা পিঠা আর হচ্ছে যে গতকালকে গরুগোস্ত রান্না করা আছে ওইটা আর একটু ভাজি করলাম আর ওরাও ঘুম থেকে উঠে গিয়েছে আমাদের মানে আমার ননদের ছেলে মেয়েরা ওরাও খেতে বসে গিয়েছে আর হচ্ছে খোলা পিঠা একটু তাড়াতাড়ি মানে গরম গরম না খেলে ভালো লাগে না তো ওরা নাস্তাটা করে নিয়ে আর আমার ননদের ছেলে আর আমার ছেলে যাবে চুল কাটতে আর আমরা গল্প করব একটু সুবার সাথে আর কি তো ওরা চুল কেটে চলে আসবে একটু পরে আর এদিকে আরিবের বাবা বাজার গিয়েছিল কিছু বাজার নিয়ে এসেছে এই তো আর ওই যে বললাম আজকে বছরের প্রথম দিন আমাদের জন্য একটু অন্যরকম কারণ সাধারণত আমার বাসায় আমরা চারজন ছাড়া আর কেউ থাকে না এই জন্য একটু ভালো লাগছে ওরা সাথে একটু ভালোই লাগছে আমাদের কাছে তো ওরা চুল কেটে এসেছে ওদের জন্য গরম পানি দিয়ে দিয়েছে ওরা গোসল করে নেবে আর এদিকে আমি রান্না বান্নার আয়োজন করছি আজকে দুপুরে রান্না করব ওদের জন্য বিরিয়ানি করছি এটা দেশি মুরগি দিয়ে বিরিয়ানি করব। আর হার্ট চিকেন রান্না করছি এটা ওই যে শক্ত মুরগি পাওয়া যায় যে বড় ওই মুরগিটা রান্না করছি আর বিরিয়ানির সাথে আসলে অন্য কিছু তো আর হবে না সালাদ খাবে আর কি দুপুরবেলা তো যেহেতু আরিবের বাবা আর আমার শাশুড়ি ভাত খাবে এই জন্য হার্ট চিকেনটা আগেই রান্না করে ফেলেছি আর হচ্ছে একটু ভাজি করব। সবজি ভাজি তো এটা দিয়ে ওরা দুপুরে খাবে আর আমার ভাগ্নিরা আর কি ওরা খাবে বিরিয়ানি তো দুপুরে বিরিয়ানিটা রান্না করলাম তো কীভাবে রান্না করছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমি সব মশলা দিয়ে আসলে মুরগির বিরিয়ানি যে মেশ মশলা পাওয়া যায় রাঁধুনির ওটা দিয়ে মাখিয়ে রেখেছি আবার নিজে থেকেও একটু মশলা দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে বাদাম কাজুবাদাম পেস্ট করে নিয়েছি সাথে কিশমিশ আর কাঁচামরিচ দিয়েছি গোলমরিচও দিয়েছি ঝালটা যা যার ইচ্ছা মতোই তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মানে মুরগিটা কষানোর পরে আর কি চালগুলো দিয়ে কষিয়ে নিলাম সাথে কয়েকটা আলুও দিয়েছি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা করে নিয়েছি বিরিয়ানিটা তো এইখানে পেঁয়াজ বেরেস্তা বা অন্য কিছু দিই নাই বেরেস্তার মধ্যেই দিয়ে দিয়েছে আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন আর ওই যে লেয়ারে যেটা করে ওটা করে আর কি একসাথেই করে ফেলেছে আর এখানে সামান্য একটু দুধ দিয়ে দিলাম তো আমার হয়ে গেল বিরিয়ানি আর দুপুরের জন্য এই আয়োজনটাই করেছি আর ওরা তো ছোট মানুষ ভাবলাম যে বিরিয়ানিটা করলে ওরা পছন্দ করবে আর শীতের দুপুরে তো বিরিয়ানিটা আসলে মজাই লাগে তো ওরা গোসল করে একটু খাওয়া দাওয়া করেছে তারপরে দুপুরের দিকে দুজন ভাই দুইজন মিলে মোবাইল নিয়ে দুজন দুই কাজে ব্যস্ত দেখতেই পাচ্ছেন আপনারা যাও হয় আর কি ওরা আসছে মজা করবে কোথায় না দুইটা দুই দিকে মোবাইল নিয়ে বসে গেম খেলছে তো যাই হোক ওদের জন্য বিকালের নাস্তা তৈরি করব ওকে জিজ্ঞেস করলাম আর কি ওর নাম হচ্ছে সাদ ওকে জিজ্ঞেস করেছি বিকালের নাস্তায় কি খাবে তো বলেছে রোল খাবে তো আমি এখানে চিকেন তারপরে বাঁধাকপি কাঁচামরিচ পেঁয়াজ গাজর হচ্ছে আর হচ্ছে শিম আর পেঁয়াজ কলে নিয়ে নিয়ে তো চিকেন ভেজিটেবল রোল করব। তো এসব কিছু নিয়ে নিয়েছি তো একটু আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি রোলটা করেছি নর্মালি যারা মানে রোল করে যেভাবে সেভাবেই করব করবো পাটিসাপটার মতো করে পুট মানে আটাটা করে নিব ব্যাটারটা আর কি আর হচ্ছে পুটটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি নিয়েছি আমি তো এগুলো একটু ভেজে নিব গোস্তগুলো ভাজা হলে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর এরপরে সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব ভাজার পরে যে ম্যাগির স্বাদ মশলাটা আছে ওইটা দিয়ে দিব আর গোলমরিচ দিব এই তো পুটটা হয়ে গেল তো যেটা বলেছিলাম ওদের পছন্দ মতো খাবারই তৈরি করার চেষ্টা করেছি আর আমাদের কাছে আসলে ভালো লাগছে আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমি তো রান্নাবান্না ছাড়া অন্য কিছুই শেয়ার করতে পারি না আসলে একা হাতে রান্না করা আবার ওরা কি করছে ওই ভিডিওগুলো করা একসাথে মানে আমার দুইটা কাজ করতে পারছি না যেহেতু আমি রান্নার কাজে একটু ব্যস্ত এই জন্য রান্নাই আপনাদের সাথে শেয়ার করছি আর এমনিতেই আমার ম্যাক্সিমাম ব্লগগুলো হচ্ছে রান্না ভিত্তিকে আর কি হ্যাঁ দুপুরে যে রান্নাটা করি সকালে যে রান্নাটা করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি আর ওইটাই ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন তো দেখতে পেলেন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি একে একে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এটা চাইলে আপনারা শুধু সবজি দিয়েও করতে পারেন আবার শুধু চিকেন দিয়েও করতে পারেন তো আমি চিকেন ভেজিটেবল দনোটাই দিয়েছি সেই জন্য মানে এটা চিকেন ভেজিটেবল রোল বলতে পারেন আর এই পুরটা খালিও খেতে খুব মজা আমার কাছে খুবই ভালো লাগে তো এটা আপনারা চাইলে সমোসা তারপরে রোল বা যে কোনো পুর হিসাবে ব্যবহার করতে পারেন তো দেখতে পেয়েছেন সবগুলো সবজি আমি দিয়ে দিয়েছি আর একটু পানি বের হয়েছে এইগুলো একদম ভাজা ভাজা করে নিব আর এখন সাদে ম্যাজিক যেটা আছে ম্যাগির ওইটা দিয়ে দিব আর আপনারা চাইলে ঘরের মশলা দিতে পারেন চাট মশলাটা দিলে খুব ভালো লাগে আমি ওই যে আমার যে ম্যাজিক মশলাটা আনা হয়েছে এক প্যাকেট পুরা আনা হয়েছে ওটার মধ্যে বারো প্যাকেট থাকে তো আমার ঘরে আছে দেখে আমি এটা দিয়ে দিলাম আর এটা দিয়ে আর এরপরে নামানোর আগে গোলমরিচ দিয়ে দিব। দিয়ে নামিয়ে ফেলবো আর কি তো আমার পুরটা করা হয়ে গিয়েছে এখন শুধু বেটারটা তৈরি করব আর বেটারটা কিভাবে তৈরি করি সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আসলে ওদের নাস্তা তৈরি করার জন্য একটু তাড়াহুড়া করছি অত ভালোভাবে হয়তো বুঝাতে পারছি না বা ভিডিওটাও তেমন সুন্দর করে করতে পারিনি যতটুকু করেছি আর কি আর আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো না তারপর চেষ্টা করেই আপনাদের বুঝানোর জন্য আর কি তো এখন গোলমরিচের গুঁড়াগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিগুলো টেনে তারপরে নামিয়ে ফেলবো এ তো হয়ে গেল পুর আর আপনারা ওই যে বললাম শুধু ভেজিটেবল রাখতে চাইলে ভেজিটেবল রাখতে পারবে না আর শুধু চিকেন রাখতে চাইলে চিকেন তো চিকেন যদি করতে হয় তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেও হয় তাহলে পুটটা ভালো হয় আর কি তো যেহেতু বাচ্চারা খাবে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর একমাত্র উপায় এটা বলতে পারেন বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে দিয়ে তারপরে খাওয়ানো হয় আর কি তো নামিয়ে ফেললাম দেখতে পেয়েছেন গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো আমি বেটারটা কিভাবে তৈরি করি সেটা একটু দেখিয়ে দিই তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর সাথে লবণ দিয়েছি একটু চিনি দিব চিনিটা দিলে কি হয় খেতে ভালো লাগে মানে উপরে যেই লেয়ারটা থাকে আর কি ওটা খেতে খুবই ভালো লাগে তো এই জন্য একটু চিনি দিব এটা আপনার মানে স্কিপও করতে পারেন দিলেও পারেন না দিলেও পারেন তো আর এই বেটারটা করব আমি দুধ দিয়ে আর একটু পানিও দিব আর দুধের মধ্যে আমি এখানে কোনো পরিমাপ না ব্যাটারটা হবে যে পাটিসাপটা পিঠা যেই বেটার করা হয় ওটার থেকে মানে ওটার থেকে আরেকটু পাতলা হবে ওই টাইপেরই হবে আর কি তো আপনারা এটা বুঝে নেবেন আমি কিভাবে ইয়াটা করছি তো আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি দুধের সাথে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো একটু একটু করে দিয়ে মেখে নিতে হবে যাতে করে কোনো লামস না হয় আর কি সেদিকে খেয়াল রাখতে হবে তো আমার একটু পানি লাগবে আমি পানি দিব পানি দিয়ে এটা একদম সুন্দর করে বেটারটা করে নেবো এটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে বিটার দিয়ে করে নিতে পারেন মানে হ্যান্ড বিটার দিয়ে করে নিতে পারেন তো আমি হাত দিয়ে করি এই কারণে আমার কাছে মনে হয় যে হাত হাত দিয়ে আমার কাছে মানে জিনিসটা সহজ হয় আর কি আমার কাছে মনে হয় যে একদম স্মুথ হয় এই যে দেখতে পাচ্ছেন এটা একটু পাতলা করব এখন একটু ঘন এটার চেয়ে আরও পাতলা হবে একদম পুরো পাটিসাপটা পিঠার মতো যেই বেটারটা হয় ঠিক ওই রকমই হবে যাতে করে আপনি তাওয়া হোক বা ননস্টিকি করাই হোক যেটাতে দেন না কেন এটা একদম যেন ছড়িয়ে যায় ওই টাইপের করে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এটা করে নিচ্ছি মানে যতটুকু পাতলা করা যায় আর কি আবার বেশি পাতলা না এটা আসলে বুঝে নিতে হয় কতটুকু করতে হবে আর কি তো এই যে আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমই হবে তো তাওয়া যখন করব তখন একটু আপনাদেরকে দেখিয়ে দিব আর ওদের পছন্দের নাস্তাটাই করছি আর কি আর ওরা একটু বাইরে বের হয়েছে আসলে ওদেরকে ভাজি করে দিব তো আমি এদিকে এগুলো বানিয়ে নিচ্ছি আমি আসলে স্কিপ হয়ে গিয়েছে যে তাওয়াটা দেখতে পেয়েছেন পাটি পাটিসাপটার মতোই ওরকম করে দিয়েছি দিয়ে মাঝখানে পুরটা দিয়ে ফোল্ড করে নিব আসলে আমি আমার সাধারণত দৈনন্দিন যে রান্না রান্নাবান্নাগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি চেষ্টা করি সেই রান্নাগুলো আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য তো আপনারা কতটুকু বুঝেন আমি কিভাবে কি করছি আর আমার কাছ থেকে শিখতে হবে এমন কোনো কথা নেই ব্লগ মানে হচ্ছে আমি দৈনন্দিন যে কাজগুলো করি সেগুলোর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা তো হয়তো অনেক অংশই আপনাদের সাথে শেয়ার করা হয় না রান্নাবান্নার সাইটটাই আপনাদের সাথে বেশি শেয়ার করি তো দেখতে পেয়েছেন আমি সুন্দর করে এটা ফোল্ড করে নিয়েছি এইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো করে নিয়েছি তো আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো আমি পাতলা একটা বেটার করেছি ওইটাতে চুবিয়ে নিব তারপরে আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেবো তারপরে ভেজে নেব তো ওই যে বলেছিলাম ওরা একটু বাইরে বের হয়েছে ওরা আসলে ওদেরগুলো ভাজি করে দেবো আর ওর মামা আর হচ্ছে আমার ছেলেকে দুইটা ভাজি করে দিব তো ওগুলো ওরা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব তো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো করে নিব আর তাছাড়া আমি করব বাঁধাকপির রোল তো ওইটাও একই পুত দিয়ে করবো এই জন্য বাঁধাকপির পাতাগুলো একটু লবণ আর হচ্ছে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একটু ভাপিয়ে নিচ্ছি আর কি তো ওগুলো একটু তৈরি করে নিবার এদিকে আমি সবগুলো রোল বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিয়েছি আর বাঁধাকপির গুলোও তৈরি করে নিয়েছি এই যে সবগুলো করিয়ে নিয়েছি আর বাঁধাকপির রোলগুলো করিয়ে নিয়ে করে নিয়েছি আর কি আর আমি কথা বলতে বা ভয়েস দিতে মন হচ্ছে যে মুখে আটকিয়ে যাচ্ছে এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরিফের বাবাকে আর আরিফকে দুটা ভাজি করে দিয়েছি তো একটু আপনাদেরকে দেখিয়ে দিই এগুলোর ভেতরের কি অবস্থা বাঁধাকপির যেহেতু বাঁধাকপিটা একটু ছোট ছিল এই জন্য পাতাগুলো একটু ছোট ছিল রোলগুলো একটু ছোট ছোট হয়েছে তো এই যে ভেতরের পোড়গুলো একটু কম পড়েছে তো যাই হোক খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখবেন একদম মুচমুচা আর রোলটা তো অসাধারণ হয়েছে আরিবের বাবার কাছে ভালো লেগেছে মানে ভালো হয়েছে তো ওরা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই নতুন বছরটা সুন্দর কাটাবেন সেই আশাই করি তো আল্লাহ হাফেজ